উপস্থিত আছে চরমপ্রসাদ উপজেলা আপনাদের আপনাদের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব পারুল আছেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিনা আক্তার আক্তার উপস্থিত আছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ স্থানীয় জনগণ আমাদের সর্বপ্রসাদ আয়োজনের জন্য আমি আন্তরিকভাবে আমি আমার তিনখানা জনগণের পক্ষ থেকে চরমপ্রসাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা যে আজকে আয়োজন করেছেন এবং তার সাথে যারা জড়িত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের একজন চেয়ারম্যান বলে গেছেন উনি কলার বাগান করেছে, আরেকজন বলেছেন উনিও বাগান করেন। আমি মনে করি এখন আমি নিজে ব্যক্তিগতভাবে আমি যে নিজে ব্যক্তিগতভাবে কোনোদিন একটু বল খাই না, আমি একটু বল খাই এবং আমি নিজেও চলে বাড়ি বানাচ্ছি আর ওখানে আমি নিজেও গাছ লাগাচ্ছি। আমি চেষ্টা করতেছি যে দ্বিতীয় সর্বভাবে ফল আসার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ, যেহেতু আপনাদের উপজেলা চেয়ারম্যান গাছ লাগাইছেন দাবার চেয়ারম্যান ফল খাওয়া চেয়ারম্যান ছাড়াও গাছ লাগাইছেন ফল খাওয়া খাই দাবার দেওয়ার জন্য আমার বাড়িতে যেসব দ্বিতীয় ফল আছে আপনারা সেটা আর তাহলে আমাদের ভালো প্রধানমন্ত্রী আমাদের যোগ্য মন্ত্রী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ওনার যে বৈশিষ্ট্য এবং আজকে দেখেন আজকে আমি দেখি প্রত্যেকটা মানুষ ঢাকা শহরে প্রত্যেকটা বাড়ির উপরে ফল দেখা আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা বাড়ির উপরে কিন্তু ফল দেখা সবাই নিজের ফল গাছ লাগিয়ে ফল একটা দোকান থেকে একটা ফল কিনে খাওয়া আর নিজের বাড়িতে নিজের গাছে ফল ধরে ওই ফল খাওয়ার মধ্যে অনেক পার্থক্য। আমি মনে করি যে আপনারা যারা আছেন সচেতন হয়ে আমাদের কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে জনগণকে সচেতন করতেছেন সবাই আমি মনে করি যে এইভাবে যদি প্রযুক্তি ব্যবহার করে আমাদের কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে সবাই গাছ লাগান আমি মনে করি পৃথিবীর সকল ফলই একটি বাংলাদেশের বাড়িতে অবশ্যই হবে। বাংলাদেশের মাটি বিশ্বের মধ্যে এত এত ভালো মাটি আর কোথাও নাই। আজকে আমি ড্রাগন ফল দেখতে পেলাম, এই ড্রাগন ফল ভাইজানের থেকে আগে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতাম, সেই ড্রাগন ফল আজকে আমরা আমাদের চরমপ্রসাদের মাটিতে আজকে আমরা উৎপাদন করতেছি। এর জন্য আমি কৃষি কর্মকর্তা এবং আমাদের কৃষি সম্প্রদায় ও দপ্তরে যারা আছেন সবাইকে আমি মন্ত্রণালয় যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি আমরা সবাইকে আমাদের বাড়ির উঠানে যে গাছ এই ফলের গাছ এই গাছ যদি আমরা লাগাই একদিন আমরা অবশ্যই জনব্যক্তি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অবশ্যই আমরা এই কর বাইরে এক্সপোর্ট করবো এবং আমরা বিদেশি মুদ্রা অর্জন করবো। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর পরিবেশে একটা এত সুন্দর অনুষ্ঠান আছে যারা আয়োজন করছে আমাদের চরমপ্রসাদ উপজেলার নির্বাহী কর্মকর্তা আমাদের উপজেলার কৃষি কর্মকর্তা এবং যারা যারা আমাদের উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানবৃন্দ চেয়ারম্যানবৃন্দ যারা যারা আছেন এই উপজেলার সবাইকে আমি তিনখানা জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, একটা করে গাছ লাগাবে আর আমাদের আমরা
আমার উপস্থিত থাকার একটা স্যার আছে।